চাঁদপুর পূর্ব পাড়ার যুবকের দল, কেন তোমরা এত সুন্দর মাহফিল সাজাইলা? ডাকিয়া অনেক সন্তান বলবে হুজুর আমার মা নাই, অনেক ফোনাফান বলবে হুজুর আমার বাবা নাই, অনেকে বলবে আমার মা বাবা দুইজন দুনিয়ার জমিনে নাই, অনেকে বলবে মা বাবা আছে, মা বাবার হায়াতের জন্য দোয়া চাই। আল্লাহর কসম রে, এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া যদি আমার আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আপনার মা নাই মায়ের কবরে আজাব মাফ করব, বাবা নাই বাবার কবরে আজাব মাফ করব, আম্মা বা বেঁচে থাকলে আল্লাহ হায়াতে বরকত দিব, অসুস্থ থাকলে আমার আল্লাহ সুস্থতা দান করব। আপনারা বলেন ওই আল্লাহরে রাজি খুশি করার জন্য আজকের মাহফিলে মনোযোগের সাথে আমরা বসতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াতটা ছোট্ট হইতে পারে, খণ্ড আছে তিনটা। আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতটাকে তিনটা ভাগ করেছেন। ও আলা হযরত, আপনি কেন তিনটা ভাগ করলেন আপনার কাছে জানতে চাই। উনি বলেন এই আয়াতে একটা অংশ আছে আল্লাহর জন্য, আরেকটা অংশ আছে বান্দার জন্য, আরেকটা অংশ আছে বান্দার মা বাবার জন্য। সুবহানাল্লাহ, বাবা জানতে চাই তিনটা অংশ কি আপনি আমাদেরকে বইলা দেন। উনি বলতেছেন একটা অংশ ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, এই আয়াতটা হইল আমার আল্লাহর বান্দার জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। সুন্নি মুসলমান আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে কাউরে শিরক করে না। আল্লাহর ব্যতীত আরেকটা আল্লাহ আছে এই কথাও বলে না। আমার আল্লাহ বলেন দুই নাম্বার খণ্ড শেষ করলাম, তিন নাম্বার আমি বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো। ইহসান শব্দটার অর্থ ইয়ানে ইহসান বমানা দুআই, দুআই ইস্তিগফারে আসসালাতু আলাইহিমা। এই ইহসান শব্দটার অর্থ হচ্ছে মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য ইস্তিগফার করা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সারা জীবন শুনলাম আম্মা আব্বার জন্য আমরা দোয়া করবো না, মা বাবা আমাদের জন্য দোয়া করবে। আমার নবী বলেন ওয়াসসালাতু আলাইহিমা, ওই মা বাবার জন্য দোয়া করবা ইন্তেকালের পরে। আর ওয়াসসালাতু আলাইহিমা আনতাহু, ওই মা বাবার জন্য তুমি এখন দোয়া করা লাগবে না, মা বাবা বর্তমানে জীবিত অবস্থায় তোমার জন্য দোয়া করবে। আর আম্মা আব্বার ইন্তেকালের পরে আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও নবীর উম্মতের দল, একটা কথা মনে রাখবা, একটা কথা শুনে রাখবা, মা বাবার জন্য দোয়া করবা। শুধু দোয়া করব নবী, আপনার কাছে জানতে চাই মা বাবার জন্য আর কি করা লাগবে। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় তোমরা একটা কাজ করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আমি জানতে চাই ও নিয়ামতপুরের বাবারা, বর্তমান সমাজে এমন কিছু মানুষ বাহির হয়ে গেছে যারা সমাজের মধ্যে বলতে থাকে মানুষ ইন্তেকাল করার পরে 60 দিন না করা যাবে না, 40 দিন করা যাবে না, ঠিক কি না? আছে না নাই? ও ভাই যদি আশেপাশে থাকেন, আসেন, আমি এখানে বসে রইলাম, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এই মাহফিলের ইষ্টদের মধ্যে বৈশা জুতার বাড়ি খাবো, অসুবিধা নাই। মাহফিলের প্যান্ডেলে বৈশা এখানের মধ্যে পেঁয়াজ যদি হইয়া যাবো, জুতার মালা নিয়ে যাবো, অসুবিধা নাই। আপনি কোন হাদিসে পাইছেন আম্মা আব্বার জন্য দোয়া করা যাবে না? আপনি আমারে দেখে আপনাদের সবার কাছে জানতে চাই, আম্মা আব্বার জন্য যখন আপনারা দোয়া করেন, আম্মা আব্বার জন্য যখন দোয়ার আয়োজন করেন, মসজিদের 10 মসজিদের 10টা হুজুর দিয়া কোরআন খতম করে কি করে না? এলাকার মধ্যে কুল খতম করে কি করে না? ছাত্রদেরকে দিয়া দোয়া করায় কি করে না? বাবারা আমার, আমি জানতে চাই ওই জায়গার মধ্যে কি মা বাবার জন্য দোয়া করা হয় না বদদোয়া করা হয়? কথা কয় না, দোয়া করা হয় না বদদোয়া করা হয়? আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন, যে হাদিসটা আবু দাউদ শরীফের পৃষ্ঠা নাম্বার 5142 নাম্বার হাদিস। আমার নবী বলতে লাগলেন, শুনে নাও, আন আবি উসাইদিন কল কয়লা বাইনা নাহনু ইন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উসাইদিন বলতেছেন ইজা জাআহু রাজুল
রাসূলু মিন বানি সালামাতা আমি একদিন আমার নবীর দরবারে বসে রইলাম আমার নবীর দরবারে একটা মহিলা আসলেন একটা লোক আসলেন বনু সালমা গোত্রের আমার নবীর দরবারে আয়েশা আমার নবীকে ওই সালমা বলতে লাগলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে জানতে চাই নবী গো আপনি বলেন হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহা ইয়া রাসূল আল্লাহ আমার মা বাবা যখন ইন্তেকাল করে আমাদের পিতামাতা যখন ইন্তেকাল করে তাদের প্রতি আমরা সন্তানের কোন দায়িত্ব আছে কিনা আপনি আমাদেরকে বইলা দেন আমার নবী ডাক দিয়া কয় কয়লা নাম হ্যাঁ তোমার মা বাবার প্রতি তোমাদের দায়িত্ব রয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই দায়িত্বটা কি আপনি বলেন আমার নবী কয় আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো সাত দিন না কইরা কি দোয়া করেন না গজব দেন নবী যদি কয় আসসালাতু আলাইহিমা দোয়া করো মোল্লা যদি কয় দোয়া কইরো না মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন জানতে চাই বাবা মোল্লার কথা না নবীর কথা আবু দাউদ শরীফ 700 নাম্বার পৃষ্ঠার 5142 নাম্বার হাদিস নোট করে নেন না পারলে আবারও বলতেছি আবু দাউদ শরীফ 700 নাম্বার পৃষ্ঠার 5142 নাম্বার হাদিস লক্ষ্য করেন শুধু তাই নয় আমার নবী বলতেছেন ওয়াল ইস্তিগফারু লাহুমা এবং তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করবা না শুধু দোয়া করবা না দোয়া করার পরে তার জন্য ক্ষমা প্রার্থনা করবা ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে দোয়া করতাম আর কেমনে ক্ষমা প্রার্থনা করতাম আমার নবী কয় একত্রিত হইয়া সবাই মিলা যেটা করা হয় সেটাকে বলা হয় দোয়া আর সন্তান মা বাবার জন্য হাত বাড়ায় যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওইটা হইয়া যায় মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কসম রে আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার ওই কোন সন্তান যদি তার মা বাবা কবরে থাকার পরে ইন্তেকাল করার পরে হাত বাড়ায় দুইটা চোখের মাথার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আইনা কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার কবরে আযাব মাফ কইরা দে আর জোরে কই না সুবহানাল্লাহ ও বন্ধু এবার তো পাইলাম মা বাবার জন্য দোয়া করা এখন এখন যে আলোচনার কথাটা আসতেছে এই জায়গার মধ্যে দেখবেন আপনারা একটা দরা খাইয়া যাবেন বলে হুজুর কেমন দরা ওই কুলাঙ্গার সন্তানের জন্য আল্লাহর লানত কেমন লানত আমার নবী এবার বলতেছেন শুধু দোয়া করবা শুধু ক্ষমা প্রার্থনা করবা তাই না শুনে নাও ওয়া ইনফাজু আহাদিহিমা মিম বাদিহিমা তোমরা একটা কাজ করবা তোমার মা বাবার ওয়াদাগুলো তোমরা পূরণ করে দিবা মা বাবার কোন যদি কেউ যদি মা বাবার কাছে পাওনা থাকে এটা পূরণ করে দিবা পাওনা করবে দূরের কথা পূরণ করবে দূরের কথা মা বাবার ইন্তেকালের সাত দিন হওয়ার আগে তিন দিনের দিন জমি ভাগ করা শুরু করে দেয় আল্লাহর কসম রে মনে রাখবা এমন সন্তান কবরেও শান্তি পাবে না দুনিয়াতেও শান্তি পাবে না কারণ আম্মা আব্বার ঋণ যদি পরিশোধ না করো আম্মা আব্বার ওয়াদা যদি পূরণ না করো তোমার আম্মা আব্বা কবরে চলবো তুমিও দুনিয়ার মধ্যে চলবা ইয়া রাসূলুল্লাহ আম্মা আব্বার জন্য আর কি করব আপনি আমাদেরকে বলেন আমার নবী বলেন ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার আম্মার বংশ আব্বার বংশ মানে খালা মামা অন্যান্য যারা আছে বাবার বংশের চাচা ফুফু যারা আছে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা ভালো সম্পর্ক করবা সম্পর্ক বজায় রাখতে পারলে আমার আল্লাহ পাকের পেয়ার হাবিব বলে তো মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর দায়িত্ব কি আছে আপনি বলেন না আমার নবী বলতেছেন পরবর্তী দায়িত্ব হইল ওয়া ইকরামু সাদিকিহিমা এবং তোমার আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে তারারে মোহাব্বত করবা তোমার আব্বা নিয়ামতপুর বাজারে চা দোকানে বৈশা চা খাইছে যেই চাচার লগে বৈশা চা খাইছে তার বাবার মতো ইজ্জত করবা দেখলে দেখো না ওই বাপের লগে চুরুই না বেড়ার সামনে এখন বর্তমান কোলাবাইন সিগারেট খায় এক লগে বৈশা লুড্ডু খেলে একসাথে দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলে আল্লাহর দোহাই নবী বলেছেন আপনারা সবাই যারা মুরব্বী হয়ে যান দাড়িগুলো পেকে যায়
আপনার যুবকদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, তাদের সাথে আপনার ওয়াইডটা বজায় রাখতে হবে। হুজুর কেমন ওয়াইড বজায় রাখবো? যেমন ওয়াইডটা বজায় রাখতে হবে এমন ভাবে যখন আপনি ইন্তেকাল করবেন আপনার জন্য যুবক যুবক ডাকা মানুষ গুলো আফসোস করবে। নবী গো আফসোস করলে লাভ ডাকি হবে? আমার নবী কয় কোন মুরব্বীর জন্য কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির জন্য যদি কোন যুবক মানুষ চোখের পানি পালাইয়া কান্দে আমার আল্লাহ তারে জান্নাত দেয়। মুরব্বীরা এখন থেকে দোয়ানে বইলে ফলাহীন একটা ডাক দিয়ে দিয়ে চা খাওয়াইবে, পারবেন তো ইনশাল্লাহ? পারবো কই থেকে? এ মুরব্বীর ফুতে তো মুরব্বীরে চলার জন্য চা খাওয়ার টাকা দেয় না, দেয়নি? চা খাওয়াইবে দূরের কথা, ভাত দেয় দুই বেলা, দুপুর বেলা আর রাত্র বেলা, কথা বলে না কেন? সকালবেলা নাস্তা কই ফেব, এমনি পড়া থাকে। আর যদি কোন রকম কোনদিন জুটে দুপুর বেলা যে খানাটা দেয় এটাতে ফানি ভাত ওর আগের দিনের দেয় না? না না আপনাদের এলাকায় দেয় না? খুব ভালো মানুষ আছে যে সব জায়গায়, সব জায়গায় কোন এলাকায় নাই এমন কথা কেউ বলতে পারবে না। আল্লাহর দোহাই কদমে হাত দিলাম, এমন আম্মা আব্বারে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না, যাবে? মা বাবার ওয়াজ সবাই শোনেন কিন্তু আমল করেন কয়জন? দরকার আছে না নাই? কথা কয় না দরকার আছে না নাই? আসেন আলোচনা ধারাবাহিকতায় যাবো, একটু সবাই দূরে শুনে বাদাই করেন। আল্লাহুম্মা আরো জবান কুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল মতের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আমার বায়রা বাবারা গভীর মনোযোগ আলোচনার হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আম্মা আব্বার খেদমত করলে লাভ না লস, মরা হোক জিন্দা হোক এটার দাম আছে না নাই? মানুষ এলাকার সাধারণ কথায় বলে হাতি মরলেও লাভ বাঁচলেও লাভ আছে না নাই? আরো জোরে কয় না? ও ঠিক তেমন ভাবে হাতি যেমন মরলেও লাভ বাঁচলেও লাভ, আম্মা আব্বা মরলেও লাভ, আম্মা আব্বা বাঁচলেও লাভ। হুজুর আজকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারে ফাড়াইয়া মারি দিয়ালাম, না 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 এমন মরার কথা আমার আল্লাহর নবী বলে নাই। নবী আমার ডাক দিয়া কয় যদি কোন সন্তানের বুড়া বুড়া মা বাবা থাকে ওই সন্তানটা যদি বুড়া বুড়া মা বাবা তারে পায়ের কদমের কাছে তাই খেদমত করতে পারে গো ওই আম্মা আব্বার কদমের মধ্যে মুখ লাগাইয়া সোমা দিব, আমার নবী কয় সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে সোমা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবী জান্নাত তো পাই নাই আমরা, জান্নাত তো আমরা দেখি নাই, জান্নাত দেখবা কেমনে? জান্নাত দেখার যোগ্যতা অর্জন কর নাই, জান্নাত দেখার যোগ্যতা অর্জন করা লাগবে না। আম্মা আব্বার দিকে তাকিয়া থাকো, আম্মা আব্বা হইল তোমার জান্নাত, আম্মা আব্বা তোমার জাহান্নাম। হুজুর কেমনে জানতে চাই আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর একজন আশেক, আমার নবীর একজন প্রেমিক জিনার নাম হযরতে ওয়াইসুল আরিয়া, ওয়াইসুল আরওয়া নামক একজন আল্লাহ পাকের বান্দা, উনি ওনার এলাকার মধ্যে বসবাস করে, ওনার বাড়ি হইল ইয়ামেন দেশে। যে ইয়ামেন দেশ থেকে হযরতে শাহজালাল ইয়ামিনী আগমন করেছে, হযরতে ওয়াইসুল আরওয়া উনি ওনার ইয়ামেনের মধ্যে যখন বসবাস করে হঠাৎ করে গো হযরতে ওয়াইসুল আরওয়া যখন বাড়ির মধ্যে থেকে মসজিদে যাইতাছে লক্ষ্য কইরা দেখে একটা মহিলা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দতাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইসুল আরওয়া একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি ওয়াইসুল আরওয়া দেখলাম, ওই মহিলাটা যখন রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে ওই মহিলাটার বয়স কিন্তু কম না, মহিলাটার বয়স কমসে কম 55 থেকে 60 বছর হবে। আমি যাইয়া ডাক দিয়া কইলাম মাগো মা
ওমা আপনি কেন রাস্তার পাশে বসে বসে কান্দেন আপনার কাছে আমি একটা কথা জানতে চাই ওয়াইসুল ওয়ারওয়ারে ওই মহিলা ডাক দিয়া কয় আল্লাহর বান্দায়ো আমি কোন টাকা পয়সা ধন দৌলতের জন্য কান্দি না আমি একটা জিনিসের জন্য কান্দি আমি গত জুমার নামাজে আপনি মসজিদে যখন বয়ান করেছেন আমি আপনার জুমার বয়ানটা মসজিদের মধ্য থেকে আওয়াজ পাইছি ওয়াইসুল ওয়ারওয়া কয় যত জুমার মধ্যে আমি মসজিদে কি বলছি ওয়াইসুল ওয়ারওয়ারে মহিলা ডাক দিয়া কয় হুজুর আমি শুনতে পাইলাম আপনি মসজিদের মধ্যে আলোচনা করতেছেন যদি কোন মায়ের সন্তান ওই মহিলাটা অথবা ওই বাবার জানাজার নামাজ পড়ায় আমার আল্লাহ জানাজার নামাজের সাইটে তাকবীর দিয়া সালাম ফিরানোর আগে আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ কইরা দেয় হুজুর আমার কোন সন্তান নাই আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ নি আমার একটা সন্তান দিব এমন কোন ব্যবস্থা আসেনি ওয়াইসুল ওয়ারওয়ারে মহিলা এই কথাটা যখন বলছে ওয়াইসুল ওয়ারওয়া কয় আপনার স্বামী কোথায় স্বামীর সন্তান দেন ওয়াইসুল ওয়ারওয়ারে ওই মহিলা ডাক দিয়া কয় আমার স্বামী এই রোগ কইতে কা আমি তো বিয়াই করছি না ওয়াইসুল ওয়ারওয়া মুস্কি হাসি দিয়া কয় বয়স হয়ে গেছে 55 থেকে 60 বছর বিয়া করছেন না আবার সন্তানের কথা কন আবার সন্তানের জানাজার নামাজ পাইতে চান এটা কেমন কথা এটা আমি বুঝতে পারলাম না মা গো মা আপনি আপনার বাবার কাছে আপনি আপনার মায়ের কাছে প্রস্তাব করেন যেন আপনারে বিবাহ দিয়া দেয় আর বিবাহের পরে আপনার স্বামীর সাথে শারীরিক মেলামেশার মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে আসবে যদি নেককার বানাইতে চান তাড়াতাড়ি বিবাহ সবিবাহ বা বিবাহ করে পালান মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার মা বনাই বাবাও নাই বলে কেন মা বনাই বাবাও নাই কয় মা বাবা থাকবো কেমনে কারণ আমার মা আমার বাবা আমার বাবা আমার জন্ম গ্রহণের 8 মাস আগে ইন্তেকাল কইরা ফলাইছে আমার মা আমার জন্ম দিয়া আমার শাশুড়ির কাছে একটা ওসিয়ত কইরা ইন্তেকাল করছে বলে ওসিয়তটা কি আমার শাশুড়ি বলছে আমার শাশুড়ি যেন আমার একটা কোরআনে হাফেজ বানায় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমার ওই শাশুড়ির কথার বরকতে কোরআনে হাফেজ বানাইছে ওয়াইসুল ওয়ারওয়া মনে মনে চিন্তা করে মহিলার বয়স 55 হইতে পারে মহিলার বয়সটা 60 হইতে পারে তবে আমি ওয়াইসুল ওয়ারওয়া এখনো বিবাহ করি নাই 60 বছরের কোরআনে হাফেজ মাইয়ারে বিয়া করতে আমি প্রস্তুত মহিলার নিয়ত কি ভালো না খারাপ ভালা মহিলার নিয়ত ভালো না খারাপ মহিলা কই হুজুর এমন একটা সন্তানের আশা করতাছি যে সন্তান আমারে জানাজার নামাজ পড়ে মাটি দিব কয়জন বাবা চিন্তা করেন আপনার ছেলে ভাড়াটিয়া হুজুর দিয়া কিন্তু জানাজার নামাজ বর্তমান হচ্ছে হচ্ছে না আপনার ছেলে আপনাকে জানাজার নামাজ দিবে বাবা আল্লাহর দোহাই আপনি কমপক্ষে আপনার ছেলেটাকে একটু ফোরকানিয়াতে পড়ান আপনার ছেলেটাকে সুরাগুলো পড়ান আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা করান অনেক যুবককে ডাক দিয়ে বলেন কোরআন তেলাওয়াত করতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কমপক্ষে 7টা ভুল করবে কয়টা ভুল কমপক্ষে 7টা ভুল করবে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এই জন্য আবদার থাকবে আপনারা যারা আজকের মাহফিলে আছেন যারা বাড়িতে মা বোন আছেন শুনতেছেন আপনারা একটা কাজ করবেন আপনাদের সন্তানকে এখন থেকে একটা শপথ করেন আমি আমার সন্তানকে কমপক্ষে আল্লাহর কোরআন পড়াটা শুদ্ধভাবে শিক্ষা করাবো যেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে দোয়া করতে পারে কারণ কি জানেন একটা নেককার সন্তান একটা ভালো সন্তান একটা মা বাবার জন্য একটা গোলাপ ফুলের মতো কেন একটা নেককার সন্তান যদি থাকে ওই সন্তান ওই মা বাবার ইন্তেকালের পরে যদি কবরের সামনে দাঁড়িয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রাসূল বলেছেন ওই সন্তানটা মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে যখন এই দোয়া করবে যদি ওই সন্তানের চোখের এই দুইটা মণিকোঠার মধ্যে মাসির মাথা কি ছোট না বড় ছোট না বড় ওই মাসির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয় ওই পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার কবরের আজাব মাফ হয়ে যায় একটা নেককার সন্তান তৈরি করেন আর যারা ছেলে আছেন যারা মেয়ে আছেন বাড়িতে শুনতেছেন অন্য সময় শুনবেন আপনাদের কাছে আবদার হলো আপনার ছেলে আপনার মেয়ে অথবা আপনি ছেলে আপনি মেয়ে আপনার মা বাবার জানাজার নামাজটা পড়াতে পারেন আপনি সেই যোগ্যতা অর্জন করেন তখনই বোঝা যাবে আপনি সুসন্তান কুসন্তানের পরিচয় দেওয়া যাবে কথা বলেন যাবে না এই দুনিয়াটা অত্যন্ত কঠিন এই জন্য মা বাবার সবচাইতে বেশি প্রয়োজন এই সন্তানটাকে ইসলামিক মাইন্ডের করা ইসলামিক মাইন্ডের যদি একটা সন্তান হয় ওই সন্তান কি কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না
ওই সন্তান বেঁচে থাকা অবস্থায় মা কি কারোর কাছে চায়া খাওয়া লাগবে? ওই সন্তান বেঁচে থাকা অবস্থায় কি মা কি কারোর দরজায় যাওয়া লাগবে? ওষুধের টাকা কারোর কাছে চাওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে ঠিক তেমন সুসন্তান তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমিন। যাদের সন্তান আছে তাদেরকে এমন সুসন্তান তৈরি করার তৌফিক দান করুন। আমিন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মহিলার নিয়ত কি ভালো না খারাপ? ভালো। সুসন্তান আমার জানাজা পড়াইব। আল্লাহর ওলি হযরতে ওয়াইসুল ওয়ারওয়া ডাক দিয়া কয়, আমিও বিবাহ করি নাই, আমার বিবাহের প্রয়োজন। একজন কোরআনে হাফেজা মহিলা বয়সটাই খুব বেশি হইতে পারে, যদিও কোরআনে হাফেজা বয়সও বেশি হইতে পারে গো, আমার মনটা চায় তারা বিবাহ করতে। এমনে এমনে বিবাহ করা যাবে না, আমি তারা বিবাহ এমনে এমনে করব না। ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা, আমি আপনারে বিবাহ করতে চাই, এই কথা বলে না, আমি আপনার একটা বিবাহ দিয়ে একটা সন্তানের ব্যবস্থা কইরা দিব। বলে কেমনে দিবে? বলে ঠিক আছে, আগামী কালকে সকালবেলা যেই মসজিদের কাছে যাইয়া আপনি আলোচনা শ্রবণ করেছেন ওই মসজিদের সামনে আসবে, আপনার বিবাহের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল ওয়ারওয়া ওই মসজিদের ইমাম সাহেব, কিন্তু ইমাম সাহেব তো মহিলাটারে বিবাহ করতে চায়। আরে দুইজনে তো আল্লাহর ওলি, দুইজনের সঙ্গে কেমন সুন্দর নিয়ত রয়েছে। কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেছেন মক্কা মদিনা যায় হজ করবেন, হজ করার আগে যদি ইন্তেকাল করেন আল্লাহ আপনার আমল নামায় হজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বইলাম, হযরত ওয়াইসুল ওয়ারওয়া চলে গেলেন ওনার বাড়িতে। হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজের পরপর মহিলা আইসা হাজির। ওই দিন ফজরের নামাজ ওয়াইসুল ওয়ারওয়া মসজিদের মধ্যে ফরাইছে না। লক্ষ্য কইরা দেখে, রে ফ্যাশন দিয়া কে জানি তুলা সাইজা মসজিদের সামনে। ডাক দিয়া কয়, রে মহিলা, আপনি তো একজন কোরআনে হাফেজ, আপনার তো একটা নেককার সন্তান দরকার, এখনো আপনার বিবাহ হয় নাই, আপনার কাছে আমার আপনার আমারে আমার আল্লাহ গায়বি সুরতে গায়বি হালতে আপনার কাছে পাঠাইছে, আপনি আমারে বিবাহ করেন। মহিলা ডাক দিয়া কয়, গতকালকে মসজিদের ইমাম বলছিল আমার কাছে নাকি আজকে সকালবেলা বিয়া করাইব, আমি দেখতে পাইলাম ওই ব্যক্তি আমারে বিবাহ করার জন্য রাজি হইয়া গেছে। জিজ্ঞাস করলাম, মোহরানা কি দিবা? কয়, আমার মোহরানা টাকা নয়, পয়সা নয়, ধন নয়, দৌলত নয়, আমার মোহরানা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কয়ে কবুল। সুবহানাল্লাহ। বিয়ার মধ্যে পুরুষ আগে কবুল কয় না, মহিলা আগে। মহিলায় লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনি না, কয় কবুল। ও বন্ধুরে, এবার মহিলার কবুল শুনি না, আল্লাহর ওলিও কয় কবুল। এবার মুখটা সরাইছে মহিলা, কয় বুঝতে পারলাম না কার চেহারা আমি দেখতাছি, গতকালকে যার কাছে বিবাহের কথা বললাম সে বুঝি আমার বিবাহ কইরা পালাইছে। মহিলা ডাক দিয়া কয়, হুজুর, এমন কি ভুলটা কইরা পালাইলেন? আমার মতো একটা মহিলার আপনি বিবাহ করলেন, করার কারণ কি? উনি ডাক দিয়া কয়, আপনার আমার ভালো লাগে নাই, আপনার খাসিয়ত এবং চরিত্র আমার কাছে ভালো লাগছে। মহিলা কয়, জগৎবাসী রে, সোনা 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 রে, আমার চেহারাও বেশি সুন্দর না, আমার দেখতেও বড় পালা লাগে না, কালা হইও যদি চেহারায় মায়া থাকতো মানতাম, আমার কালা শব্দ কালা কথাটা সত্য, চেহারার মধ্যেও মায়া নাই। আমি জিজ্ঞাসা করলাম মসজিদের হুজুর, আপনি কেন বিবাহ করলেন? উনি ডাক দিয়া কয়, আমি আপনার চেহারা দেখিয়া বিয়া করি নাই, আপনার ভিতরে যে আল্লাহর কোরআন আছে, আপনি যে একজন কোরআনে হাফেজা, এই জন্য বিবাহ করছি। মাদ্রাসার ছাত্রী কালো, বিবাহ করলে আপনার সংসার হবে ভালো। একটা স্কুলের ছাত্রী সাদা, যদি চরিত্র হয় তার ভা খারাপ, আপনি বিবাহ করলে আপনি হইবেন গাঁদা। স্কুলের ছাত্রীরা রাগ করার সুযোগ নাই, স্কুলে পড়তে আল্লাহর হাবিব নিষেধ করে নাই, পর্দা করেন, চরিত্র ভালো রাখেন, আপনাকে বিবাহ করলে তারও সংসার হবে বালা। হ্যাঁ শোনেন, স্কুল কলেজ এই পড়ালেখার বিভাগটা কাউকে আলাদা করে না। আমি তো ছোট মানুষ হতে পারি,
আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে অনার্স করতেছি, আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। আমি পড়ি না, শুধু একমাত্র ভার্সিটিতে গেলে মেয়েদের আনাগোনা বেশি, বিদায় আসা যাওয়া কমাই ফেলছে। শুধু মেয়েদের আনাগোনা বেশি বিদায়, শুধু বেশি না, আমি তো শামীম রেজা, আমার সাথে র্যাগিং চলে, সকল ভার্সিটিতে র্যাগিং চলে। র্যাগিং এর কারণে অনেক কষ্ট হয় আমারে। যখন আমি তৃতীয় দিন ক্লাস করতে গেলাম, বড় বোন তারা আইসা বলতেছে আমার সাথে ছবি তুলব, বিপদ না, বিপদ না, এই ছবিটা যদি ফেসবুকে ছাড়ে শামীম রেজা মায়ার লগে ছবি তোলে, আমি তো ফেসে ফইরা ছবি তোলা লাগছে, লাগছে না? এখন যদি ভাইরাল করে, আমি বলছি বইন আল্লাহর দোহাই আমার বিপদে ফালাইয়েন না, আমার সাথে ছবি তোলার দরকার নাই। আর যদি তোলা লাগে মাঝখান দিয়ে আপনার বেসের একটা ফোলা দেন, এরপরে আমার লগে ছবি তোলেন, আমি রাজি আছি। এরপরে বুঝছি যে আজকে এটা করছে, আগামীকালকে আমাকে এর চাইতে বেশি দুষ্কর পরিস্থিতিতে ফালাইয়া দিবে। এরপর থেকে ভার্সিটি যাওয়া বন্ধ। কোন ছেলে ইন্টার পাস করার পর ভার্সিটিতে চান্স পাইলে ওই ভার্সিটি পড়ার সুযোগ ছাড়ে না, আমি ছাড়ছি। আমার মামা আমারে এখনো বলে তুই একটা গাদা, এই সুযোগ কেউ ছাড়ে? কেউ ছাড়ে না। তা আমি কেন ছাড়ছি আমি না জানি, কথা বলে না কেন, ঠিক কিনা? আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইলো আমায় উদাসী, ঠিক কিনা? না না ঠিক না, গান গাইছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বাইরা আমার বাবা দিরাই আমার গো, মহিলা ডাক দিয়া কয় আমার স্বামীর, আমি প্রশ্ন করলাম স্বামী গো, ও ওয়াইসুল আরওয়া, আমার কোন চেহারা নাই, সুরত নাই, আমি সুন্দর না, আপনি আমারে কি দেইখা বিবাহ করলেন? হযরত ওয়াইসুল আরওয়া ডাক দিয়া কয় স্ত্রী গো, আমি আপনার চেহারা দেখা পছন্দ করি নাই, আপনারা দেখতে সুন্দর লাগে না, আপনার ভিতরে যে আল্লাহর কোরআন আছে আমার কাছে ওইটা বড় ভালো লাগছে। বাইরে ভাই ও বন্ধু গো, ওই মহিলাটা ডাক দিয়া কয় আমার জীবনটা ধন্য হইয়া গেছে, ও বন্ধু রে, এবার ওই মহিলাটারে লইয়া হযরতে ওয়াইসুল আরওয়া চলে গেলেন ওনার বাড়িতে। বাড়িতে যাইয়া বাসর হইল, সুন্দর সংসার হইল, কিন্তু দুঃখের কথা হইল বাসর হওয়ার পরে একদিন বাসর কইরা ওয়াইসুল আরওয়ার ইন্তেকাল হইয়া গেছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষ জন্মগ্রহণ করলে এই দোয়া পড়ে। হ্যাঁ পাগল, মৃত্যুবরণ করলে এটা মুসলমান, কোন মানুষের ইন্তেকালের খবর শুনলে এই দোয়া করতে হয়। গভীর মানুষ বাসর করলেন কয়রাত, কথা কয় না কয়রাত, ও বন্ধু আমার, বন্ধু আমার, বলি রে ও বাবারা, হযরতে ওয়াইসুল আরওয়ার যখন ইন্তেকাল বাসর করলেন একদিন মহিলা মহিলার ঘরের মধ্যে, আহারে ওই একদিনের গর্ভের সন্তান আমার ওয়াইসুল আরওয়ার স্ত্রী, একদিন বাসর করার পর মহিলার গর্ভের সন্তান চলে আসছে, দুঃখের কথা কইলো এলাকাবাসী ডাক দিয়া কই বিয়া হইছে একদিন, একদিন এমনি গর্ভের সন্তান আছে। ওরে মহিলা তুমি কোরআনে হাফেজ হইতে পারো, আল্লাহর কসম তোমার চরিত্র ঠিক নাই। মহিলা মানুষে কিছু বলে না, চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লায় আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাহবুব ও আল্লাহ আমার চরিত্র খারাপ না, আপনি আমার চরিত্র সম্পর্কে অবগত, আমি কোনোদিন খারাপ কর্মকাণ্ডে যাই নাই, 55 থেকে 65 বছর বয়স হইয়া গেছে, আমি এতদিন পর্যন্ত বিবাহ করা হয় নাই, খারাপ কাজের মধ্যে যাই নাই, কিন্তু এলাকার মানুষ আমার খারাপ প্রতিবাদ দেয়, আমি নাকি দুশ্চরিত্রা মহিলা, ও আল্লাহ আপনি আমার এমন খবর জানেন। মহিলা একদিন তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করতেছে, মহিলার স্বামী কি জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা, মইরা গেছে, মানুষ অপবাদ দেয় তোমার চরিত্র বালা না। ও বন্ধুরে মহিলা যখন এবার কান্নাকাটি শুরু করে দিল, হঠাৎ করে মহিলা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার বিপদ আপদের অভাব নাই, মানুষ আমার খারাপ বলে আমি খারাপ না, আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ আসতেছে, ও মহিলা তুমি খারাপ না, আমি আল্লাহ জানি তোমার চরিত্র কেমন, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা
নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন কঠিন বিপদে পড়ে গেছেন, অনেক বিপদ, আপনার বিপদ ছাড়তেছে না, কঠিন রোগ বালা মুসিবত, অসুস্থ হয়ে গেছেন, আপনার এই অসুস্থতা ছাড়তেছে না, আপনাকে বলবো ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করার পর আপনার এই বিপদ থেকে উদ্ধার করবেন কি? আল্লাহ। আপনার ব্যবসাতে লস হচ্ছে, ধৈর্য ধারণ করুন। চাকরিতে বরকত নেই, ধৈর্য ধারণ করুন। কামাই রুজি বন্ধ, ধৈর্য ধারণ করুন। টাকা পয়সা ইনকাম নেই, ধৈর্য ধারণ করুন। এলাকাবাসীর প্রবঞ্চনায় পড়েছেন, ধৈর্য ধারণ করুন। যদি আপনি হকের পথে থাকেন, যদি আপনি হক হন, যদি আপনি সত্য হন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক আপনাকে গায়েবী মদদ দ্বারা সহযোগিতা করবে। দুশ্চিন্তায় পড়ার কোনো সুযোগ নাই। ইমানদার কোনোদিন দুশ্চিন্তা করে না, ইমানদার বিপদে পড়লে কোনোদিন টেনশন করবেন না। কেন? ইমানদারের জন্য রয়েছে আসবর, ধৈর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ যারা করতে পেরেছে তারা যুগে যুগে গৌসে পাকের মতো ওলি হয়েছেন। এই ধৈর্য ধারণ যারা করতে পেরেছেন তারাই ভবিষ্যতে কামিয়াবি সফল কাম হয়েছেন। এই জন্য যারা বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, হুজুর আমি তো যাইতে পারি না, ব্যবসা করতেছি লাভই হচ্ছে না, নামাজ পড়তে যাই মনোযোগ আসতেছে না, নামাজের মধ্যে চিন্তা আসে পরিবার কিভাবে চালাবো, নামাজ পড়তে গেলাম চিন্তা আসে ক্ষেতের মধ্যে রোয়া লাগাইলাম, আলি লাগাইলাম, আখ লাগাইলাম, অথবা ইরি ক্ষেতের মধ্যে ধান লাগাইলাম, লাগাইয়া যখন চলে আসলাম, হুজুর লাগানোর পর এগুলার ফানির জানি কি অবস্থা, এমন টেনশন আছে। টেনশনের কারণ নাই, ইন্নাল্লাহু মা সাবিরিন। ধৈর্য ধারণ করুন, আপনার সকল টেনশন দূর করবেন কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ, ডান হাত তুলে জোরে ডাক দেন তো আল্লাহ, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আল্লাহ। কবান খুলে আল্লাহ, আল্লাহ। হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে পড়ি ইয়া ওলি আল্লাহ। ধৈর্য ধারণ করলে সকল সমস্যার সমাধান করে কি? আল্লাহ। ধৈর্য ধারণ করলে সকল কিছুতে সহযোগিতা করেন কে? আল্লাহ। আপনারা বলেন বিপদে ধৈর্য ধরে বিশ্বাস রাখবেন কার উপরে? আল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করে বিশ্বাস রাখবেন কার উপরে? আল্লাহ। সকল বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। সকল সমস্যার সমাধান করবে কে? আল্লাহ। উসিলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে কান্না করে, আল্লাহ আমার চরিত্র খারাপ নয়, আমার চরিত্র ভালো, আপনি জানেন আল্লাহ, ও আল্লাহ আমার চরিত্রটা বড় ভালো। আল্লাহ ডাক দিয়া কয়, মহিলা ও মহিলা ধৈর্য ধারণ করো, বিপদের কোনো সমস্যা নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমার সম্মান রক্ষা করব। মহিলা আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন, ইত্তাকুল্লাহ অন্তরে নিলেন, আল্লাহকে ভয় করলেন। ও বন্ধুরে, মহিলা যখন ভয় করলেন, ভয়টা করার পরে পরে ওই মহিলা তার গর্ভের সন্তান 10 মাস 10 দিনের পরে সন্তান দুনিয়াতে আগমন করলো। আগমন করার পরে ওই সন্তান যখন দুনিয়াতে আসে, এলাকার মানুষ সবাই ডাক দিয়ে বলে, এই সন্তান যারা সন্তান, এই সন্তানটা যারা সন্তান। হঠাৎ করে যখন এলাকার বাসী সবাই বলতেছে সন্তান যারে, ওই সন্তান ছোট্ট বাচ্চা একদিনের শিশু ডাক দিয়া কয়, আমি যারস না, আমি আল্লাহর বন্ধু আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমি যারস না, আমার আম্মার চরিত্র খারাপ না, ছোট্ট বাচ্চা বলছে আমি আমি আল্লাহর বন্ধু আব্দুল্লাহ। আমার আম্মারে তোমরা খারাপ প্রতিবাদ দিও না। এবার মানুষ অবাক হইয়া ডাক দিয়া কই, দেখছনি মহিলা কেমন জাদু করছে? ছোট্ট বাচ্চাও কথা বলতে পারে, যত জাদু করুক, যত টোনা করুক, যত খারাপ কাজ করুক, ছোট্ট বাচ্চার জবান দিয়া একদিনের শিশু কি কথা বলতে পারেনি? কথা বলতে পারেনি রে বাবা। বন্ধুরা রে ও আমার নিয়ামত পুরা এলাকার বাবারা বন্ধুরা বাজি রে, এলাকাবাসী অবাক হইয়া যখন দূরে চইলা গেছে, হঠাৎ কইরা রে এলাকাবাসীরা দেখতে পাইলেন, একদিন দুই দিন করে করে 1 বছর 2 বছর চইলা যায়, মহিলাটার বয়স বড় বাইরা গেছে, ছোট্ট বাচ্চারে মহিলা খাওয়াইতেও পারে না। কেন খাওয়াইতে পারে না? কারণ স্বামীও নাই, কি খাওয়ার খাওয়াইবো, সহযোগিতা তো কেউ করে না মহিলাটারে। এলাকাবাসী কয়, এই মহিলা যেহেতু দুশ্চরিত্র, যার সন্তান নিয়ে আমার এলাকায় থাকতে পারবে না, তাড়াতাড়ি দৌড়ে দাও এলাকার মধ্য থেকে বিদায়
বিদায় কইরা দাও মহিলারা বিদায় করে একটা জঙ্গলের মধ্যে ফাটিয়ে দিছে মহিলা ডাক দিয়া পে আল্লাহ আমার কলবের মধ্যে আপনার কোরআন শরীফ আছে কোরআন শিক্ষা করলাম একটা নেককার মানুষকে বিবাহ করলাম নেককার সন্তান জন্ম দিলাম ও আল্লাহ নেককার হইলে বুঝি এত কষ্ট সহ্য করা লাগে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে নেককাররা কষ্ট করলে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করে লক্ষ্য করে দেখবেন হুজুর আমি নামাজ পড়ি না এমনি তো বালা বালা আছি কিন্তু যখন নামাজ পড়েন নামাজ পড়া শুরু করলে এবাদত করা শুরু করলে আল্লাহ আপনার বেশি বেশি বিপদ দিয়া পরীক্ষা করে যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়ান আপনি এই মসজিদে নামাজে না দাঁড়াইলে এক মিনিট দোকানে সময় দিলে আপনি 500 টাকা বেচতে পারতেন এমন কয়েকদিন হবে তিন মাস সময় দিলাম তিন মাস খুসুসিয়তের সাথে মনোযোগের সাথে নামাজ পড়েন দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব টেনশন দূর করবে উল্টা আরো বরকত দিবে আরো জোরে কর না চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন জোরে বলেন আমিন মহিলারে ফাটাইয়া দিলেন জঙ্গলে ওই মহিলা যখন জঙ্গলে গেছে জঙ্গলে যাইয়া খাবার দিব কে কোন খাবারের ব্যবস্থা নাই মহিলা ডাক দিয়া কয় আল্লাহ এই সন্তান তো দেওয়ার কোনো মানি নাই আল্লাহ আপনার দরবারে আমি সবার মধ্যে পড়া গেলাম বাজান রে ও আমার কসবা নিয়ামতপুর পূর্ব পাড়ার বাবাজিরা বন্ধুরা মহিলাটা সাদ্দায় পড়া কান্দে আল্লাহ আর কোনোদিন আমি সাদ্দা থেকে মাথা উঠাইতাম না মজার বিষয় হয় ছোট্ট বাচ্চারেও মহিলা দুধ খাওয়ায় না ওই ছোট্ট বাচ্চা মহিলাটার পাশে দিয়া শুয়ে রয়েছে আমার আল্লাহ কুদরতি ভাবে হরিণ পাঠাইয়া ওই ছোট্ট বাচ্চারে দুধ খাওয়ায় ছোট্ট বাচ্চাটারে যখন দুধ পান করায় একদিন দুই দিন তিন দিন চার দিন হইয়া গেছে এমন ভাবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে অবনত এবার ছোট্ট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা হাঁটতে পারে কি পারে না কথা বলতে পারে কি পারে না পাঁচ বছরের বাচ্চা কথা বলা শুরু করে দিছে পাঁচ বছরের বাচ্চা হাঁটা শুরু করে দিছে জঙ্গলের মধ্য থেকে সাদা রঙের পোশাক পরে ওই বাচ্চাটা জঙ্গল থেকে বাইরে হয়ে আসে এলাকার শিশুদের সঙ্গে খেলাধুলা করে মানুষ ডাক দিয়া কয় আমাদের এলাকায় তো এত সুন্দর ছেলে নাই এই ছেলেটা কার ছেলে তাড়াতাড়ি খবর নাও আরে দেখতে লাগে কত সুন্দর এই ছেলেটার পরিচয় কি আমরা জানতে চাই বন্ধু আমার যে যারে ভালোবাসে যে যারে মুহাব্বত করে তার সঙ্গে আমার আল্লাহ হাসর নসর করায় মজার বিষয় হইল ওই ছেলেটা দেখতে এত সুন্দর এত সুন্দর এলাকার বাদশার কাছে খবর গেছে বাদশা গো আপনার তো সন্তানটা বড় কালো রঙের চেহারা আপনি কি জানেননি আপনার চাইতে সুন্দর চেহারা বলা একটা সন্তান জঙ্গলের মাথায় দেখা যায় বাদশা কয় কে গো আমি ওই ছেলেটারে দেখতাম চাই বাদশা দেখবে দেখার জন্য রাত্র অতিবাহিত করা লাগবে রাত্রবেলা বাদশা এসারের নামাজ পইরা ঘুমাইছে ঘুমের মধ্যে কে জানি বাচ্চা আইসা স্বপ্নে ডাক দিয়া কয় এরে ইউনুস ও বাচ্চা তোর কাছে আবদার হইল একজন কোরআনে হাফেজা মহিলারে তুই বিবাহ করা লাগবে যার জীবনে একবার বিয়া হয়েছে স্বামীর সঙ্গে একবার বাসর হয়েছে যার একটা সন্তান আছে সন্তানের বয়স হয়ে গেছে 6 বছর পারবি নিজে বিবাহ করতি বাচ্চা ডাক দিয়া কয় কে আপনি আপনার পরিচয় কি এবার ডাক দিয়া কয় আমি আর কেউ না আমি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আল্লাহর হইয়া গেলে আল্লাহ বান্দার হইয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আমার আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় ঠিক কি না টাকার চিন্তা করা লাগবে না পয়সার চিন্তা করা লাগবে না ও বন্ধু সংসারের চিন্তা করা লাগবে না নামাজ পড়েন রোজা রাখেন টাকার যুগ নামাজ আদায় করেন আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা ও বন্ধু আপনি রাতের কিছু অংশে টাকার যুগের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে আমার আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করবে নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ
আল্লাহ তাহাজ্জুদ নামাজ আমি নবী যদি আদায় করে মাকামে মাহমুদ দিবেন কিন্তু আমার উম্মতরে আপনি শর্টকাট ইবাদতে কিসের সওয়াব দিবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার কোন গুনাহগার উম্মত যদি ফজরের নামাজের আগে উঠা সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে তিনটা মাস কান্না করতে পারে আপনার উম্মত খুশুজিয়তের সাথে কান্না করলে তার মনের আশা আমি আল্লাহ পূরণ কইরা দি পোলাফেন ঘুমাইতে দেয় এখন বর্তমানে ওই সময়ে আর আশেক ডাক দিয়া কয় তাহাজ্জুদ পড়িয়া রইলাম জাগিয়া তাহাজ্জুদ পড়িয়া রইলাম জাগিয়া তুমি আসিবা বলে গনবিজি তুমি আসিবা বলে গনবিজি মালা গেতেছি আকি জলে নবী গো মালা গেতেছি আকি জলে একটা জবান বন্ধ রাখবেন না জবান না খুলা জোরে কোন সুবহান জীবনে স্বামীর সঙ্গে বাসর করছে এক রাত বাচ্চার স্বপ্ন দেখে ওইটা স্ত্রীর ডাক দিয়া কয় স্ত্রী গো আমি স্বপ্ন দেখলাম গো আমার একজন নবী আইসা আমার খবর দিতাছে আমি আরেকটা বিবাহ করার জন্য স্ত্রী কয় বুঝতে পারলাম না আপনি কেন বিবাহ করবেন বলে হা 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 স্ত্রী কয় ওই স্ত্রীটা কেমন হবে বলে আমারে খবর দিছে ওই স্ত্রীটা একজন কোরআনে হাফেজা ওই স্ত্রীর চরিত্র বলো বালা তার একটা সন্তান আছে ছয় বছরের বয়স শুধু ছয় বছরের বয়স না ওই সন্তানটাও আল্লাহর কোরআনের হাফেজ ছয় বছরের মত ছয় বছরে কোরআনে হাফেজ হয়ে গেছে ও বন্ধু রে ছয় বছর বয়সে যখন কোরআনে হাফেজ মহিলা ডাক দিয়া কয় স্বামী গো আমার একটা সন্তানও নাই আপনারা তো আমার নবী বলছে বিয়ে করার জন্য আপনি বিবাহ করবেন আমি জানতে চাই ওই মহিলার যোগ্যতা আমার চাইতে বেশি না কম স্বামী কয় তুমি কোরআনে হাফেজ না মহিলা কোরআনে হাফেজ যোগ্যতা বেশি তোমার বিয়া একটা মহিলারা আমি বিয়া করলে বিয়ে হইব দুইটা ওই মহিলার যোগ্যতা আরো বেশি তোমার একটা সন্তানও নাই মহিলার একটা সন্তান আছে তোমার সন্তান নাই নাই সত্য সন্তান নাইও কথা যেমন সত্য কোরআনে হাফেজও না মহিলার একটা সন্তান কোরআনে হাফেজ একজন কোরআনে হাফেজ দশজন ব্যক্তিরে জান্নাতে লইয়া যায় আমার বিশ্বাস আমি পাঁচটা যদি কোন অন্যায় করি গো এই সন্তান আমারে জান্নাতে লইয়া যাইব আরো জোরে কয় না সুবহানাল্লাহ আমার বাইরা বাবারা স্ত্রী অনুমতি দিতে বিয়া করেন টাকা পয়সা যদি থাকে চালানোর ক্ষমতা থাকলে বউর অনুমতি লয়ে একটা বিয়ে করলে করবেন আর কি এক লগে রাখবেন অসুবিধা নেই হ্যাঁ দিব অনুমতি ভিজব সুবহানাল্লাহ কন্যা আরো জোরে এটা সুন্নত মহিলারা কবে এমন সুন্নতের দরকার নেই আমার জামাই আরেকটা বিয়ে করবো আমার জামাই আরেকজন হবে না হবে না কি জীবনও দিবে না জীবনই দিত না এখন আপনারা তো অনেকে বিয়ে করেন কথা সত্য এ বোরে যদি আপনি 15,000 টাকা খরচ দেন মাসে সেই বোরে নিয়ে দেন আপনি 1,000, 1,500, 3,000 এ বোর ফুতেরে আপনি বালা বালা খানা খাবান এ বোর ফুতেতে ছুটকি চালানো দেখে না তরকারি কথা কেন ঠিক নেই ঠিক আল্লাহর দোহাই যারা দুইটা বিবাহ করেন সমান চোখে দেখবেন কি চোখে মা গো হুজুরে কি ওয়াজ করে দিয়া দা আমার এই এলাকার দাওয়াত বন্ধ আল্লাহর দোহাই দাওয়াতের দরকার নাই বিয়ে পছন্দ করবো হুজুরের কথা হুজুর এটা আনিস না আমরা জামাইরে কয়ে গেছে বিয়া দুইটা করার লাগে আমি চিন্তা করি এ ওয়াজ করার পরে কেউ করবেন দুইটা বিয়া কইলেন বউর অনুমতি যদি দেয় আর কি আর না দিলে বাদ করার লাগতো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা সাইয়্যিদা বালা আল্লাহ কবুল করো তো বউয়ে অনুমতি দিছেন স্বামী বিবাহ করতে যাবেন এখন এই মহিলা পাইব কই যে মহিলার একবার বিয়ে হইছে যে মহিলা কোরআনে হাফেজ একটা সন্তান আছে এটাও কোরআনে হাফেজ ছয় বছর বয়সে
খবর লাগাইছে, খবর নাও আমার এলাকাত কোন মহিলার বিয়ে হইছে, জামাই নাই, কোরআনে হাফেজা, খবর নাও, খবর পায় কোরআনে হাফেজা আছে বিয়ে হইছে না, খবর পায় কোরআনে হাফেজা আছে বিয়ে হইছে জামাইও আছে, এমন কোন মহিলা পাওয়া যায় না এলাকার মানুষের কাছে, গোপন খবর লাগাইছে এমন কোন মহিলা কি আসেনি এলাকায়, হঠাৎ করে এলাকার মধ্যে কিছু কুসুকরি মহিলার লোক থাকে না, এই জায়গার খবর এখন এই জায়গার মধ্যে এক মিনিটে কইছেন তেম থেকে শর্তে দেরি পুরো এলাকা নিয়ামত করে দিতে দেরি নেই, আছে না এমন কিছু ফালতু লোক, আছে না আছে না আছে না, এগুলো মুনাফিক তাই না, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, আছে না নাই, এগুলো কি, এগুলো কি রেডিওর সাইতে বাংলা ভিশনের সাইতে এগুলো আরো বেশি দুষ্কর, ঠিক না, বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, আছে না নাই, এটা সাইতে মারাত্মক শয়তান, ইংলিশ শয়তান, আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত দান করুক, এই লোকগুলা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, অনেক সংসার ভাঙ্গা দেয়, অনেক সমাজ ভাঙ্গা দেয়, অনেক বন্ধুত্ব মহলকে ভেঙে দেয়, ঠিক না, তো ওই এলাকার বাসার এলাকার ইয়ামেনের এমন একটা লোক ছিল, তার কাছে যে বলতেছে এই তুমি কি জানো এই এলাকায় এমন কোন মহিলা আসেনি, বলে আছে তো একটা মহিলা, আমরা মসজিদের ইমাম সাহেব ছিল, এ বিয়ে করার পর একদিন বিয়ে করে বাসর করছে, এই স্ত্রীর সঙ্গে থাকেও নাই মনে হয়, একটা ছেলে হয়েছে, এই ছেলেটা সারস, আমরা তার জঙ্গলে ফাটাই দিছি, কয় খাইছি, মহিলা বালানা খারাপ, বালানা খারাপ, বালার ব্যবস্থা করে কি, বিপদে আছেন খাইতে পারেন না শুইতে পারেন না, ব্যবস্থা করবো কে, আল্লাহর হইয়া থাকা লাগবে, সুবহানাল্লাহ করে বলেন না, ও বন্ধুরে বাসার লোক ওই জঙ্গলে যায় দেখে একটা মহিলা সাদায় ফইরা রইছে, পেছন থেকে ডাকতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো উত্তর নাই, দুইবার সালাম দেই উত্তর নাই, তিনবার সালাম দেই উত্তর নাই, ডাক দিয়া কয় কে গো, কে আপনার পরিচয় কি, আপনি কি আপনার পরিচয় দিবেন নি, মহিলা শ্রদ্ধা থেকে মাথা উঠায় না, এবার মহিলা যখন শ্রদ্ধা থেকে মাথা উঠায় না, ডাক দিয়া কয় কি আপনার পরিচয় পরিচয় প্রদান করেন, আমরা আর কেউ না, এই ইয়ামেনের একজন বাদশা খবর পাঠাইছে, আপনি নাকি একজন বিবাহিতা মহিলা, আপনার নাকি একটা সন্তান আছে, আপনার কলবে নাকি আল্লাহর কোরআন আছে, আপনার সন্তানের কলবে নাকি আল্লাহর কোরআন আছে, মা গো মা ওই ইয়ামেনের বাদশা রাজি হয়ে গেছে আপনারে বিবাহ করার জন্য, মহিলা আল্লাহ আকবর কইয়া একটা সিল্লানি মেরা লাফ দিয়ে উইটা মাথাটা চক্কর কইয়া মাটির মধ্যে পড়ে গেছে, হঠাৎ করে ডাক দিয়া কয় আল্লাহ আপনার যদি কোনো বান্দা হইয়া যায় মাল্লা ভুল মাল্লা ফালা ভুল কুলের মধ্যে পড়া যায়, বাবু তো ও তাহার আল্লাহ আমি বিশ্বাস রাখি ওই বান্দার ব্যবস্থা আপনি করে দেন, আর 60-70 বছরের বয়সের মহিলার বিয়ার ব্যবস্থা করেছেন কি, আল্লাহ করছেন আল্লাহর হওয়ার কারণে না না হওয়ার কারণে, ও বন্ধুরে একটা কথা মনে রাখবা একটা কথা স্মরণ রাখবা, বিপদ আপদে পড়লে স্মরণ করবা আমার আল্লাহ রে, এবার মহিলা ডাক দিয়া কয় আমার অন্য কোনো আশা নাই, বাসারে ডাক দিয়ে আনো, বিবাহের ব্যবস্থা বিবাহ করানো হইল, বাসার মনের আশা আমার কোনো কিছু লাগবে না, মহিলার টাকা পয়সা লাগবে না, যে 6 বছরের একটা সন্তান আছে ওই সন্তানটা নামাজের জানাজাটা আমার পড়াইয়া দিব, ও বন্ধু রে বাদশা বিয়া কইরা ঘরের মধ্যে লইয়া গেছে, বাদশা ওসিয়ত করতেছে আমার দুইজন স্ত্রী তোমাদের কাছে আমার আবদার, তোমাদের কাছে আমার আবদার, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমার এই সন্তান, এই সন্তানটার চেহারা বড় সুন্দর, আল্লাহর কোরআন তার কলবের মধ্যে আছে, ও স্ত্রীরা আমি যখন মারা যাব আমার সন্তানটারে দিয়া তোমরা আমার জানাজার নামাজ পড়াইবা, এবার ওই যখন এত সুন্দর ওসিয়ত করা হয় ওই জায়গার মধ্য থেকে লোকটা যখন চলে যায়, এবার সন্তানটাকে মাদ্রাসায় পড়ালেখা করায়, সন্তানের বয়স হয়ে গেছে 18 বছর, সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হইল একটা, ওই সন্তানটা কোরআনে হাফেজ কথা সত্য গো, ওই সন্তানটা বাড়ির মধ্যে আছে, হঠাৎ করে রাত্রবেলা ওই বাসার যখন ইন্তেকাল হইয়া যায়, ওই বাসার ইন্তেকাল হওয়ার পর ওই ব্যক্তি বাসাটার সন্তানটাও একটা কাজ করছে, কাজটা হইল এলাকার সবচাইতে যেই নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তির মাইয়াডারে বিয়ে করছে সুন্দর কোরআনে হাফেজ ফোলা, আপনারা কোন যদি কোন কোরআনে হাফেজ ফোলা যদি কোন ভালো বাবার সন্তান এমন কোন নিকৃষ্ট প্রেমিলির মানে ছোট ফ্যামিলি নিকৃষ্ট না গরিব মহিলা ফকির মহিলার একটা মাইয়ারে বিয়ে করে, আপনারা বলবেন তো একটা বোকা যাবা একটা ফোলা,
বুকে একটা ফোলা বলবেন না বাসার ছেলে টাকার জন্য করে নাই করছে কারে খুশি করার জন্য কথা কয় না কাউকে খুশি করার জন্য বিয়ে করছে এবার ওই বাসা তার ছেলেটাকে তেজ্য পুত্র করে দিছে জানাজার নামাজের স্বাদ আর ফুতে আমার সম্মান শেষ করে দিয়া ফকির মহিলার মেয়েকে বিয়ে করছে এটা ছেলে রাখা যাবে না ছেলে চলে গেছে ওসিয়ত করছে তো কথা সত্য লোক বাদশাহ যখন মারা গেছে মারা যাওয়ার পর এলাকাবাসী তার কাফন দাফন কইরা যখন ঘরে আসছে পুরা এলাকার মানুষ ছেলের নিয়ত ভালো না খারাপ বিয়ে করছে বালা মাইয়া না বালা ফ্যামিলির না ছোট ফ্যামিলির ছোট ফ্যামিলির মাইয়া এবার পুরা এলাকার যারা যারা ওই বাদশার জানাজার নামাজ পড়াইছে সবার কাছে খবর গেছে এই এলাকাবাসী যারে তোমরা জানাজা দিয়ে কবরে দিছ তার জানাজা হয় নাই তার তাড়াতাড়ি কবর থেকে উঠাইয়া জানাজার নামাজ পড়াও কেন গো কেন এমন খবর শোনা যায় বলে খবরটা এমনে শোনা যায় না ছেলেটার নিয়ত তো খারাপ না ছেলেটার নিয়ত ভালো ছেলেটা ঘরের মধ্যে কান্দে আল্লাহ আমি কোনো খারাপ কাজ করি নাই আমি আমার আব্বার জন্য কোনো খারাপ কাজ করি নাই আমি শুধু একটু রহম কইরা দয়া কইরা কই ছোট ফ্যামিলির মেয়ে বিয়ে করেছি কারণ আমার নবীর হাদিস আনসার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس আমার নবী বলেন যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না রহম করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না আমি দয়া কইরা ওই গরিব মহিলার কন্যার বিয়া করছি আর আমার আব্বা বলছে আমি যেন তার জানাজার নামাজ না পড়াই এলাকাবাসী স্বপ্ন দেখে জানাজার নামাজ আদায় হইছে না সবাই সকালবেলা কবরের সময় একসাথে হইয়া ডাক দিয়ে বলে তাড়াতাড়ি বাসার ছেলেরে ডাক দাও আর বাসার ছেলেরে আইনা তাড়াতাড়ি ওই বাসার জানাজা পড়াও জানাজা পড়ানোর আগে সবাই ডাক দিয়া কয় বাসার ছেলেরে ও ইউনুসের ছেলে ইউসুফ তোমার কাছে হইল আমাদের একটা আবদার তুমি বলো না আমার নবী কেন আমার শব্দ দেখাইছে তোমার বাবার দ্বিতীয় জানাজা দেওয়ার জন্য ছেলে ডাক দিয়া পায় আপনারা আমার ফকিরের মাইয়া লো কোয়ালিটির ফ্যামিলির মাইয়া বিয়া করার কারণে খারাপ মন্তব্য করেছেন এই জন্য আমার আপনারা এলাকা থেকে বাইর করে দিয়েছেন আমার আব্বা আমার ত্যাজ্য পুত্র করে দিছে তবে না 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 আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে মাইয়াটারা বিয়া করি নাই আমি বিয়া করার উদ্দেশ্য হইল আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি থাকবে গরিবের প্রতি রহম করার কারণে আল্লাহ আমার প্রতি খুশি থাকবে ও বন্ধুরে যখন এই কথাটা বলল এলাকার মানুষ থ হইয়া দাঁড়ায় গেল বিশ্বাস হইছে কার প্রতি ও আল্লাহ খারাপ মন্তব্য পাইও বাবার জানাজা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে ছেলেটা আল্লাহ আকবর বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে প্রথম তাকবির দিছে দ্বিতীয় তাকবির দিছে তৃতীয় তাকবির দিছে চতুর্থ তাকবির দিছে তাকবির দিয়া যখন ওই ছেলেটা সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছেলেটা মাটির মধ্যে চক্কর খায়া মাটির মধ্যে পড়া গেছে মাটির মধ্যে চক্কর খায়া পইরা এবার মানুষ ছেলেটার মাথার মধ্যে পানি দিয়ে সাজা করে না কোনো কথা বলে না ওই ছেলেটা যখন কোনো কথা বলে না মানুষ মনে করলেন লোকটা তো মারা গেছে ইন্তেকাল করছে খোদার কসম রে ছেলেটা ইন্তেকাল করে নাই হঠাৎ করে ছেলেটা লাভ দিয়া কই আর রাসূলুল্লাহ এলাকার মানুষ কয় কেন তুমি মাথায় বেহোশ হয়ে পইরা গেলা ডাক দিয়া কয় আমি যখন জানাজার নামাজ পড়াইলাম আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইনে সালাম ফিরাইলাম বামে সালাম ফিরাইলাম আমি দেখলাম আমার নূরের নবী আমার আব্বার রওজা আব্বার কবরের সামনে আমার নূরের নবী দাঁড়াইয়া আমার আব্বার রিসিভ করার জন্য দাঁড়াইয়া রইছে আমি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলা আমার নূরের নবীর জিয়ারতে মাথা চক্কর দিয়া পড়া গেছি এমন সন্তান এমন বাবা আপনার হওয়ার দরকার আছে না নেই জোরে বলেন আল্লাহ পাক আমাদেরকে ঠিক সেই দিকটা লক্ষ্য রেখে দুনিয়ার সমাজে চলার তৌফিক দান করুন জোরে পড়ে না আমি